নিউজে কথা বলতে দেওয়ার জন্য এইচএম নিউজে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম। দেশে যে বর্বরতা ও সন্ত্রাস চলছে, বিজেপি শাসিত কেন্দ্র সরকার যেভাবে মানুষকে এনআরসি সিএবি এবং ক্যাব যেগুলো পাস করেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং সর্বোচ্চ আন্দোলন চলছে, চলবে। বিভিন্ন মুসলিম সংগঠন থেকে শুরু করে আমাদের বাংলার নেত্রী, সর্বভারতীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে জানিয়েছেন, তিনি জানিয়েছেন দেখেন এনআরসি ও ক্যাব হবে না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি আপনাদের সঙ্গে আছি, সরকারের সঙ্গে আপনারা সবাই থাকুন, সরকারের পাশে থাকুন। আর আমাদের এলাকার জনপ্রিয় নেতা এবং ভাঙড় এক নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদ উদ্যোগে তিনিও বিভিন্ন জায়গায় এনআরসি বিষয় নিয়ে পথসভা এবং মিছিল মিছিল করছে, তার পাশে থাকুন, তার সঙ্গে থাকুন। কাইজার আহমেদের নেতৃত্বে এনআরসি ভাঙড় হচ্ছে না, টোটালি ভারতবর্ষে জুড়ে এনআরসি হবে না, এটা দিদি বলে দিয়েছেন, এই বিশ্বাস রাখুন সকলে, এনআরসি হচ্ছে না, এনআরসি হবে না। আর যেভাবে জেএনইউ ছাত্রদিবসে আক্রমণ করেছে কালকে দিল্লিতে আপনারা দেখেছেন, আমরা ধিক্কার জানাই। আমাদের তৃণমূল কংগ্রেসেরও পাশে দাঁড়িয়েছে জেএনইউ ছাত্রের পাশে, সেখানে দীনেশ ত্রিবেদী শুরু করে সেখানে গিয়েছে, তারপরে আমাদের রাজ্য সেই হিসেবে আন্দোলন চলছে। আপনারা দিদির উন্নয়নের পাশে থাকুন, আগামী দিনে দিদির সরকারের পাশে থাকুন, আর আমাদের সংখ্যালঘু ভাই থেকে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে দিদি বলছে যে সকলে মিলে থাকবে, এই এই দেশ সবার দেশ, এখান থেকে কেউ যাবে না। আর দেশের, আমাদের দেশের একজন হিটলার যিনি পোড়ামুখ মুখ, হিটলার দুই হিটলার নরেন্দ্র মোদী আর অমিত শাহ, দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে, ব্যাংক থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে সব দিক দিয়ে ক্ষতিবহন করে চলেছে। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন তখন ঝা আইন পাশ করছে, সে একটা মূর্খ, তার কোনো যোগ্যতা নেই, সে এনআরসি সে ভালো করে সিটিজেনশিপ বলতে পারে না, সে কী করে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হলো? আমরা তার যোগ্য জবাব চাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। আমরা মানে দেশের ভালো রাজনীতিক এবং ভালো মানুষ ব্যক্তিত্ব ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসা দরকার, কংগ্রেস সেরকম ছিল ভালো, সেই নেতৃত্বের দরকার। আমাদের পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার, তাকেও যোগ্য সম্মান দেওয়ার দরকার আছে। আগামী 2021 সাল যে বিধানসভা নির্বাচন আসছে, আপনারা তৃণমূল সরকারের পাশে থাকুন, তৃণমূল সরকারের সঙ্গে থাকুন, এনআরসি হচ্ছে না, এনআরসি হবে না। আর আমাদের ভাঙড় এক নম্বর ব্লকের জনপ্রিয় নেতা, সকলের প্রিয়, ভাঙড় বিধানসভার অন্যতম জনপ্রিয় মুখ কাইজার আহমেদ, তিনি উন্নয়ন থেকে রাস্তাঘাট থেকে শুরু করে তিনি রাস্তাঘাট সবই করছেন এবং এলাকার উন্নয়ন করছেন, দিদিকে বলো কর্মসূচি, মানুষের সুযোগ সুবিধা তিনি অনেকেই বলেছেন যে আমাকে বলবে, না হলে সরাসরি দিদিকে বলো, তিনি সে প্রোগ্রামও করছে, এনআরসি বিষয়ে প্রোগ্রাম করছেন।